রাজধানীর মোহাম্মদপুর এলাকা হতে বিপুল পরিমাণ অবৈধ জ্যামার রিপিটার ও নেটওয়ার্ক বুস্টার সহ দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব। এ নিয়ে ব্রিফ করছে র‍্যাব। সরাসরি যাচ্ছি আমরা ব্রিফিং এ। পেজ রয়েছে অন্যদিকে আরেক ধৃত আসামি সোহেল, তার নামে একটু সো আইকম বিডি নামে একটি ই কমার্স ওয়েবসাইট এবং ফেসবুক পেজ রয়েছে। এই সমস্ত ই কমার্স এবং ফেসবুক পেজের মাধ্যমে তারা লোভনীয় প্রস্তাব মাধ্যমে তারা উচ্চ মূল্য বিভিন্ন ব্যক্তির কাছে এই সমস্ত জিনিসগুলো অবৈধভাবে বিক্রি করে আসছিল। প্রিয় সাংবাদিকবৃন্দ, এই সমস্ত জ্যামার এবং নেটওয়ার্ক বুস্টারের মাধ্যমে 2G, 3G কিংবা 4G মোবাইল নেটওয়ার্কের কার্যক্ষমতাকে প্রভাবিত করতে সক্ষম এই চক্রটি আমাদেরকে যেটা জানিয়েছে জিজ্ঞাসাবাদে, যে গত প্রায় এক বছর যাবৎ তারা 200-এরও অধিক এই সমস্ত ডিভাইস তারা ক্রয় এবং বিক্রয় করেছে। উল্লেখ্য, ধৃত আসামি সোহেল রানার বিরুদ্ধে চট্টগ্রাম এবং খুলনা জেলায় 2টি চেক জালিয়াতির মামলা রয়েছে। বিটিআরসির অনুমোদন ব্যতীত এই সমস্ত জ্যামার রিপিটার ক্রয় কিংবা বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। এই সমস্ত ডিভাইসগুলো আমদানি করার ক্ষেত্রে কিছু অসাধু ব্যবসায়ী এই সমস্ত কাজের সাথে জড়িত। এই সমস্ত জিনিসগুলো আমরা সিজ করার প্রেক্ষিতে, এই সমস্ত অপরাধীকে আমরা আইনের আওতায় আনার প্রেক্ষিতে এই ধরনের অপরাধগুলো অনেকটা কমে আসবে বলে আমরা বিশ্বাস করি এবং এই ধরনের চক্রের বিরুদ্ধে আমাদের এবং বিটিআরসির যৌথ অভিযান আরও সারাশি অভিযান আরও বেগবান হবে ভবিষ্যতে।